আজকে 11 ফেব্রুয়ারি, আজকে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের যে হেডকোয়ার্টার মানে দ্য নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে থেকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ দিতে চাই। সেটি হচ্ছে যে লন্ডন মেট্রোপলিটন পুলিশের যে চিফ যিনি ছিলেন ক্রেসেডা ডেক, তাকে আপনারা সবসময় দেখে থাকেন, তিনি হঠাৎ করেই গতকাল মানে 10 ফেব্রুয়ারি রাতে রিজাইন করেছেন। এবং এই রিজাইনটি আসলে আকস্মিকভাবে রাত 9টার দিকে এই ঘোষণাটি আসে ব্রিটেন সময়। তার আগে আসলে লন্ডন মেয়র সাদিক খান, তিনি কিন্তু আসলে এই ক্রেসেডা ডেকের যে কার্যক্রম বা এর উপরে মানে তিনি অনাস্থা এনেছিলেন, তিনি তার একটি স্টেটমেন্ট ইস্যু করেছিলেন যেখানে তিনি আসলে ক্রেসেডা ডেকের যে কর্মযজ্ঞ বলেন অথবা সাম্প্রতিক সময়ে ক্রেসেডা ডেক বা মেট্রোপলিটন পুলিশ বা পুলিশের উপর মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে সেই কারণে লন্ডন মেয়র সাদিক খান আসলে ক্রেসেডা ডেকের উপর একটি অনাস্থা স্থাপন করেন। এবং সেই অনাস্থার কারণেই ক্রেসেডা ডেক আজ মানে প্রথমে কিন্তু তিনি আসলে দিনে তিনি একটি স্টেটমেন্টে বলেছিলেন যে তিনি রিজাইন করবেন না, কিন্তু আকস্মিকভাবে রাত ঠিক এর 7 ঘন্টা পরেই রাত 9টার দিকে তিনি আকস্মিকভাবে একটি ঘোষণা দেন তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন। এবং তিনি সেটা উল্লেখ করেছেন যেহেতু লন্ডন মেয়র সাদিক খানের তার উপরে বা তার তার যে পদ তিনি যেটি হোল্ড করছিলেন মেট্রোপলিটন পুলিশের চিফ হিসাবে, সেই পদের উপরে যেহেতু লন্ডন মেয়র সাদিক খানের কোনো ধরনের আস্থা নেই বা আস্থার জায়গাটা তিনি হারিয়েছেন, তিনি আর সেই দায়িত্বে থাকতে চান না, তিনি স্টেপ ডাউন করেন। এবং এই ঘটনাটি ব্রিটিশ গণমাধ্যম বলেন বা ব্রিটিশ মূলধারায় বলেন সব জায়গায় একটি বড় ধরনের একটি ঘটনা হিসাবে এটাকে বিবেচ্য করা হচ্ছে। প্রীতি প্যাটেল আপনারা জানেন যে হোম সেক্রেটারি, তিনি কিন্তু আসলে বেশ অবাক হয়েছেন এই রিজাইনে। এবং তিনি মূলত যেটা দাবি করছেন যে এই যে টোটাল প্রক্রিয়ার মধ্যে মানে মেয়র সাদিক খান যে ক্রেসেডা ডেককে যেই স্টেটমেন্ট বলেন বা যে ইমেইল করেছেন নো কনফিডেন্স, এবং ক্রেসেডা ডেক যে রিজাইন করেছেন এই বিষয়টির সাথে তিনি কোনোভাবেই অবগত না। এবং এটি আসলে একটি রাজনৈতিক মেরুকরণের দিকেও যাচ্ছে এখন, কারণ মেয়র সাদিক খান আপনারা জানেন যে লেবার দলের একজন মানে একজন শক্তিশালী রাজনীতিবিদ, এবং প্রীতি প্যাটেল তিনি কিন্তু বর্তমান সরকার মানে কনজারভেটিভ পার্টির একজন শক্তিশালী বা প্রভাবশালী রাজনীতিবিদ। দুই রাজনীতিবিদ আজকে কিন্তু একটি মোটামুটি এই যে ক্রেসেডা ডেকের রিজাইনকে কেন্দ্র করে একটি প্রকাশ্য ক্লেশের দিকে চলে যাচ্ছে বিষয়টি। ক্রেসেডা ডেক আসলে যেই বিষয়টি তিনি 2017 সালে তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং 2024 সাল পর্যন্ত ক্রেসেডা ডেক দায়িত্বে থাকার কথা ছিল, কিন্তু 2024 সাল হওয়ার আগেই মানে 2 বছর আগেই তিনি যে লন্ডন মেয়রের অনাস্থার কারণেই তার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। ক্রেসেডা ডেক মূলত আসলে 6টি বিষয়ের কারণে বা 6টি এখন পর্যন্ত মোটা দাগে কারণ বলা হচ্ছে তার সরে যাওয়ার কারণ বা তাকে ব্যর্থতার কারণ হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে যে সারা অ্যাওয়ার্ডের হত্যাকাণ্ড, আপনারা জানেন যে একজন ব্রিটিশ তরুণী যে ইয়র্কশায়ার থেকে লন্ডনে মুভ করেছিল এবং তাকে একজন পুলিশ অফিসার ওয়েন কুইজেন্স তাকে অপহরণ করে ধর্ষণ করে এবং তার লাশকে গুম করে ফেলে, এবং সেটি 7 দিন পরে পুলিশ রহস্য উদ্ঘাটন করে তাকে গ্রেফতার করে। কিন্তু এই 7 দিনের মধ্যে যেই পরিমাণ আন্দোলন সংগ্রাম হয়েছিল, যে সেই আন্দোলন সংগ্রামে যে মানুষজন যেভাবে আসলে প্রতিবাদে ফেটে পড়েছিলেন বিশেষ করে নারীরা, সেই প্রতিবাদে কিন্তু আসলে পুলিশের যে ভূমিকাটি ছিল সেটি আসলে যথেষ্ট বিতর্কিত অবস্থার মধ্যে ফেলে দেয় ক্রেসেডা ডেককে। তিনি বারবার চেষ্টা করেছেন মানুষের মধ্যে পুলিশের উপর আস্থার বিষয়টি ফিরিয়ে আনার জন্য, কিন্তু আসলে এই ঘটনার পরেই কিন্তু আসলে মানুষ মারাত্মকভাবে পুলিশের বিরুদ্ধে যে আস্থার বিষয়টি সেটি হারিয়ে ফেলে। তারপরে যে বিষয়টি আসলে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যেটা আপনারা জানেন যে গত সেপ্টেম্বর অক্টোবরের দিকে যে চ্যারিং ক্রস পুলিশ স্টেশনের কর্মকর্তাদের ভেতরে যেই টেক্সট চালাচালি হচ্ছিল এবং সেখানের মধ্যে প্রতীয়মান হয় যে বর্ণবাদী একটা মনোভাব পোষণ করেন এবং তারা আসলে নারী বিদ্বেষী মনোভাব পোষণ করেন, এবং তাদের টেক্সটগুলোর মধ্যে যৌন উদ্দীপক অনেক বিষয় ছিল, সেই কারণেই যখন এটি ভাইরাল হয়ে যায় এরপরে কিন্তু মেট পুলিশের ভেতরে যে এই রেসিজম কালচার হয়, তারপরে যৌন উদ্দীপক যেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং নারী বিদ্বেষী একটি মনোভাব তারা পোষণ করেন, সেটি একটি বদ্ধমূল ধারণা নারীদের ভিতরে হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যেও সেই ধারণাটি হয়ে যায়। এবং এই কারণেই কিন্তু ক্রেসেডা ডেক আসলে মানে আরও একবার সমস্যার মধ্যে পড়েন। তারপরে নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে আপনারা জানেন যে পার্টিগেট কেলেঙ্কারি বর্তমানে চলছে, সেই কেলেঙ্কারির বিষয়টি যখন সংবাদ মাধ্যমগুলোতে আসে পুলিশের এক ধরনের একটা নীরব ভূমিকা লক্ষ্য করা গিয়েছিল এবং মানুষ আশা প্রকাশ করছিলেন যে পুলিশ হয়তো আরেকটু অ্যাক্টিভ হয়ে
তারা নিজ উদ্যোগে এটির তদন্ত শুরু করবে, কিন্তু তারা শেষ পর্যন্ত তদন্ত শুরু করেছেন কিন্তু একটা গণদাবির মুখে এবং মিডিয়াতে যখন ব্যাপক হারে নিয়ে লেখালেখি হয়েছে সে কারণেই তারা কিন্তু তদন্তটি শুরু করেছেন। তারপরে যেটা বলা হচ্ছে যে 2020 সালে আপনারা জানেন যে ইউরোর যে ফাইনাল হয়েছিল এবং ইউরোর ফাইনালে যে সিকিউরিটিটি ভেঙে পড়েছিল, মানুষের মধ্যে হাতাহাতি মারামারি হয়েছিল, বিশেষ করে ইতালির যে সমর্থক তাদের উপরে যে পরিমাণ হামলা হয়েছিল যুক্তরাজ্যে, সেটি আসলে মেট্রোপলিটন পুলিশের ব্যর্থতা হিসেবে দেখা গিয়েছে এবং সেই ব্যর্থতার দায়ও কিন্তু ক্রেসেডা ডিকের উপর এসে বর্তায়। তারপরে ড্যানিয়েল মর্গানের যে ইনকোয়ারি, আপনারা জানেন যে 34 বছর আগে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর ড্যানিয়েল মর্গান হত্যার শিকার হয়েছিলেন এবং সেই হত্যার বিষয়টি পুলিশ আসলে তারা যে তদন্তটি তাদের যে স্বতঃস্ফূর্ততার সাথে করার কথা ছিল সেটি তারা করতে পারেনি এবং সেই তদন্তের ব্যর্থতার কথা তারা স্বীকার করতে রাজি হয়নি কখনোই। তারা মনে করেছিল যে এটি তাদের বাহিনীর একটি ব্যর্থতা হিসেবে পরিলক্ষিত হতে পারে এবং সেই বিষয়টি তারা বারবারই ডিনাই করে এসেছিলেন যে তাদের তদন্তে কোনো ধরনের ঘাটতি ছিল না, কিন্তু আসলে একটা পর্যায়ে সেটি প্রকাশ পেয়ে যায় এবং ক্রেসেডা ডিক যদিও অফিসিয়ালি বলেছিলেন যে তাদের তদন্তে কোনো ধরনের ঘাটতি ছিল না, কিন্তু তিনি আবার তার মানে ড্যানিয়েল মর্গানের পরিবারের কাছে কিন্তু তিনি আবার ব্যক্তিগতভাবে ক্ষমাও চেয়েছিলেন। সুতরাং এই যে বিষয়টি এটিও কিন্তু তার উপরে এসে পড়েছে। তারপর সর্বশেষ একটি বিষয় আপনারা জানেন যে এক যুবক তার দুটি বোনকে হত্যা করে একটি পার্কের মধ্যে, সেই হত্যার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তা একজন যে স্পট থেকে সেই দুই তরুণীর ছবি নিয়েছিলেন এবং ছবিটি তিনি হোয়াটসঅ্যাপে তাদের বাহিনীর ভিতরে আরও কাউকে এটি শেয়ার করেছিলেন এবং এই কারণেই যে এই যে গোপনীয়তা রক্ষার যে বিষয়টি এবং সেটি করতে ব্যর্থ হয়েছেন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা, সেটির বিষয়ে কিন্তু ক্রেসেডা ডিকের উপর এসে বর্তিয়েছে। সব কিছু মিলিয়ে মোটা দাগে এখন পর্যন্ত এই 6টি কারণকে বলা হচ্ছে যে ক্রেসেডা ডিকের পদত্যাগের কারণ হিসেবে। এবং আপনারা জানেন যে ব্রিটিশ বাংলাদেশি স্কুল শিক্ষিকা সাবিনা নেসার হত্যার পরেও কিন্তু নারী নিরাপত্তার বিষয়টি মারাত্মকভাবে সামনে চলে এসেছে এবং যুক্তরাজ্য জুড়ে বলেন এবং লন্ডন জুড়ে বিশেষ করে যে নাইফ ক্রাইম যেভাবে বেড়েছে এবং এতে বিশেষ করে কিশোররা যেভাবে হত্যার শিকার হচ্ছে, সব কিছুর দায় দায়িত্ব কিন্তু আসলে মেট্রোপলিটন পুলিশের উপর দিয়ে পড়েছে এবং সারা এভার্ডের হত্যার পর থেকেই যে টালমাটাল অবস্থা সেই পরিস্থিতি আর সামাল দিতে পারেননি ক্রেসেডা ডিক। তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন এবং তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। নতুন পুলিশ মানে চিফ মেট্রোপলিটন চিফ খোঁজার জন্য এখনও খোঁজা হচ্ছে, যিনি দায়িত্বে আসবেন প্রীতি প্যাটেল। আজকে তিনি বলেছেন যে মানুষের মধ্যে পুলিশের ব্যাপারে যে আস্থা সেটি ফিরিয়ে আনাই হবে তার প্রথম কাজ, মানে যিনি পুলিশ চিফ হিসেবে দায়িত্ব নেবেন তার প্রথম কাজ হচ্ছে এটি। দেখা যাক নতুন যিনি দায়িত্বে আসছেন তিনি আসলে কতটুকু তার দায়িত্বটুকু পালন করে মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে সেটি ফিরে আসে কিনা। আসম মাসুম, স্কটল্যান্ড ইয়ার্ড, লন্ডন।